ভালো আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি আগের দিনের ব্লগে আপনারা রক গার্ডেন আর সামদ্রুপসে দেখেছিলেন যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তারপর আমরা সেখান থেকে ফিরে আসি হোটেলে লাঞ্চ করি আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন জায়গা দেখার উদ্দেশ্যে প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম সাই টেম্পল সেখান থেকে নামচি বাজার ঘুরে আমরা গিয়েছিলাম চার ধাম আমি ঘুরে দেখাবো পুরোটা আমার সাথে থাকবেন আশা করি ভালো লাগবে এই হলো সাই টেম্পল একেবারে সোনার মোড়কে সাই টেম্পল সামনেই সাই বাবার স্ট্যাচু রয়েছে আর এই হলো মন্দিরের গেট আমি ভিতরে প্রবেশ করব দুপাশে শোপিসের দোকান রয়েছে সত্যি সুন্দর এই মন্দিরটি একেবারে সোনার তৈরি মনে হচ্ছে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর তার সাথে শিবের বাহন সান কিছু ভক্ত এখানে পুজো দিচ্ছেন এবং মাথায় জল ঢালছেন নারকোল ফাটাচ্ছেন তাদের মতো করে ভগবানকে প্রেয়ার করছেন আমি ভিতরে ঘুরে দেখব উঠে এসেছি দোতলায় এখানে এক ভক্ত সাইবাবার পুজো করে চলেছেন খুবই সুন্দরভাবে সাজানো শান্ত নিরিবিলি এখানকার পরিবেশ উপরের ছাদটা রাতের আকাশের মতো মনে হচ্ছে আর চারিদিকে খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে নিচে নেমে আসছি আমি প্রথমে আমাদের ছবি তুলতে দেওয়া হয়নি তবে রিকোয়েস্ট করার পর ছবি তুলতে পেরেছিলাম এখানে ফার্স্ট ফ্লোরটিও খুব সুন্দর তেমন ভক্ত সমাগম এই মুহূর্তে নেই কেবলমাত্র আমরাই চলে এসেছি নামচি বাজারে একটু ঘুরে দেখব নামচি বাজারকে বেশ কিছু দোকানপাট এবং শহরের ছোঁয়ায় এই জায়গা নতুনভাবে সুসজ্জিত হয়েছে এতদিন বাদে এসে আধুনিকতা ছোঁয়া পেলাম নামচি বাজারে প্রচুর ফুলের চারা বিক্রি হচ্ছে এখানে সাই টেম্পল আর নামচি বাজার ঘুরে দেখে আমরা প্রবেশ করছি এই মুহূর্তে চারধাম বিকাল হয়ে গেছে বেশিক্ষণ সময় পাবো না তাই যতটুকু সময় পাই ততটুকুই আপনাদের জন্য চলুন দেখা যাক নামচি বাজার থেকে চারধাম মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন চারধামে প্রবেশ করছি টিকিট কাটা হয়ে গেছে আর এই চারধামের টিকিট মূল্য 50 টাকা জনপ্রতি পার্কিং মূল্য 30 টাকা আমাদের প্রথমেই দেখা হয়ে গেল বদ্রীনাথ ধামের সাথে কি অপূর্বভাবে তৈরি হয়েছে এই মন্দির
ভিতরে প্রবেশ করব আমি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরের পরিবেশ। আমি যাইনি আগে কোনো দিন বদ্রীনাথ, তবে যদি যাই অবশ্যই মিলিয়ে দেখার চেষ্টা করব এখানকার বদ্রীনাথের সাথে আসল বদ্রীনাথের। এরপরই দেখা হয়ে গেল কেদারনাথ, আর তারপরেই আর এক লক্ষ্মিনী মন্দির। এই সেই শিবের মূর্তি। বিশ্বাস করা হয় যে এই স্থানটি পরিদর্শন করা মানে একজন মানুষের সমস্ত পাপ ধুয়ে ফেলা। ভগবান শিবের 108 ফুটের মূর্তি রয়েছে আর 12টি জ্যোতির্লিঙ্গম চারধামের গিঁট দ্বারা বেষ্টিত। আমরা চারধাম বলতে বুঝি পূর্বে জগন্নাথ, পশ্চিমে দ্বারকা, দক্ষিণে রামেশ্বরম আর উত্তরে বদ্রীনাথ ধামকে। সেই সবকটা মন্দির তার রেপ্লিকা নিয়ে এখানে বিরাজমান। চারধাম একটি বিশাল তীর্থ ও সাংস্কৃতিক কমপ্লেক্স যা সিকিম সরকার রাজ্যে ধর্মীয়, ইকো এবং গ্রাম পর্যটনকে উন্নীত করার জন্য তৈরি করেছে। দক্ষিণ সিকিমের নামচিতে সলফোক পাহাড় নামে পরিচিত একটি পাহাড়ের চূড়ায় 29 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সে 56 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এখানে আপনি সমস্ত চারধাম মন্দিরের আদলে খুঁজে পাবেন মন্দির। এই মন্দিরগুলো দেখতে প্রায় আসল মন্দিরের মতোই, যদিও কিছুটা ছোট হতে পারে, কিন্তু অবশ্যই দেখার মতো। সবচেয়ে অবিশ্বাস্য হল ভগবান শিবের মূর্তি যা মেঘকে এই আশ্চর্যজনক মূর্তির মধ্য দিয়ে চলাচলের সময় দারুণ লাগে। সিদ্ধেশ্বর ধাম হল একটি তীর্থ পর্যটন উদ্যোগ যা সিকিম সরকারের তীর্থযাত্রী কাম সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে, যেখানে ভগবান শিবের মূর্তি এবং দেশের 4টি ধামে প্রতিরূপ রয়েছে। নামটি সলফোক পাহাড়ের চূড়ায়। চার ধাম হিন্দুদের সবচেয়ে সম্মানিত 4টি ধাম। ভক্ত এবং পর্যটকদের উপকারের জন্য এই চমৎকার কমপ্লেক্সে প্রতিলিপি করা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে তাই আরতি শুরু হয়েছে এখানে। সেই মুহূর্তটাও আমরা মিস করতে চাইনি আর সেই জন্যেই বিকেলের দিকে দেখেছিলাম চারধামকে। সন্ধ্যা 6টায় এখানে আরতি শুরু হয়।
ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ বসেছিলাম। চারধাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এই ধরনের আরও নিত্য নতুন ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন আমি সত্যি করেই চারধামে, সেটাও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।